তাসলিমা নাজনীন, তাসলিমা নাজনীন 87, 87, 87. Yes, sir. You told me hepatocellular jaundice কোন এনজাইমটা মারবে? Which enzyme is rises more than 3 times in hepatocellular jaundice? ALP. Hepatocellular jaundice, hepatocellular jaundice মানে হচ্ছে লিভার, লিভার ইজ ইনফেক্টেড বাই হেপাটাইটিস ভাইরাস অর লিভার সিরোসিস, উইচ এনজাইম ইজ রাইজড মোর দ্যান দা 3 টাইমস, হোয়াট আর দা নেম অফ দা এনজাইমস, হোয়াট আর দা সিলেক্টিভ এনজাইমস ফর হেপাটোসেলুলার জন্ডিস? তোমার আনসারটা হয় নাই। সুমিত তুমি 32, 32, 32. স্যার কোন এনজাইমটা পারবে? কে কারে আনসার বলে দিতেছে? দুজনেই সমান ব্যবহার করতেছে না। ওকে, এটা আমার মাথায় থাকবে। এ মানবেন্দ্র বিশ্বাস 09, মানবেন্দ্র ইয়েস স্যার, অবস্ট্রাকটিভ জন্ডিসে কোন এনজাইমটা পারবে? উইচ এনজাইম ইজ রাইজেস, উইচ এনজাইম ইজ মোর স্পেসিফিক ফর অবস্ট্রাকটিভ জন্ডিস? গত ক্লাসে কিন্তু এগুলো পড়াইছি। এলডিএইচ স্যার, এলএস বেটা তোর মাথার ভিতর কি পারবো? এলএস কি অবস্ট্রাকটিভ জন্ডিস নি পারবে? এলডিএস কোন স্যারের ভিতর থাকে? ল্যাকটেট ডিহাইড্রোজেনেস কোন কোষের ভিতর থাকে? স্যার আরবিসি। তাহলে আরবিসি ভাঙলে না, আরবিসি ব্র্যাকডাউন হলে না এলডিএস পারবে। আরে পোলাপান, এত কষ্ট করে পড়লাম, এখন যদি ভাইবার আনসারটি না দিতে পারো তাহলে তো মানে একদম মান সম্মান নষ্ট করে আমার, এত কষ্ট করে তো বলতে পড়া গেছে। হ্যাঁ মিম, মনীষা মিম। ইয়েস স্যার। শুধু সংগঠন নিয়ে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কোন এনজাইমটা পারে বলো? স্যার অ্যাসপারটে ট্রান্সামাইনেজ, ট্রান্সফারেজ। অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস মানে হচ্ছে কোলেস্টেটিক জন্ডিস, যেখানে হচ্ছে তোমার ক্যাথলিক অ্যাসিড ফসফরাস, অ্যাসিড ফসফরাস এটা কি? স্যার বলো, স্যার ঘুরে ফেলছে।
एसिड तो सर अल्कलाइन होगा सर। अरे बेटा हम सुनते हैं मैंने चला के दिया एसिड जा के अल्कलाइन है एलपी अल्कलाइन बस सर इसको तो अभी शुरू करो मैं देखा तो तुमने कर लोगे की क्या रहा और हिमोलाइटिक जोंडिस है उन एंजल का पार पे लेक्टेड डिहाइड्रेशनस है आरका से सेकंड नाम की एस्पार्टेट एमिनो ट्रांसफरेज एएसटी এটা কোন মানে লেকারে মনিটর না কি রে জি স্যার কইটা আছে নি কোলা আছে কি সামনে কইটা জি না স্যার হ্যাঁ কই দিকে আনসার তো কোনো সমস্যা নাই তাও তোমরা এটা মুখস্থ করো রেগুলার দি পরীক্ষা ধরা হবে ঠিক আছে ওকে রেনাল ফাংশন টেস্ট অথবা কিডনি ফাংশন টেস্ট সারা জীবন কাজে লাগবে সারা জীবন আমি এর আগে কখনো তোমাদের রেনাল ফাংশন টেস্ট করাই নাই ঠিক আছে এটা প্রথমত মায়া ম্যাডাম ক্লাস নিছে রেনাল ফাংশন টেস্ট আমি এমন ভাবে তোমাদের করাই দিব যাতে এটা আর সারা জীবন করতে না এইটাই লাস্ট পড়া এরপর শুধু রিভাইজ দিবা ঠিক আছে দেখো এটা মেডিসিনও কাজে লাগবে প্যাথোলজিও কাজে লাগবে একদম সবগুলোতে কাজে লাগবে এমন ভাবে দেখিয়ে দিব কিডনি ফাংশন টেস্ট Before starting kidney function test or renal function test, you must know what are the topics ultimately we should learn after completing the renal function test. After completing the discussion of the renal function test or kidney function test, এটা কোন সম্পূর্ণ শেষ হওয়ার পর আমরা কি কি জানতে পারবো সেটা আমাদের জানতে হবে ঠিক আছে এখন Second data, the before starting renal function test, we must know about the basic principle of glomerular function. Basic principle basic functional unit of kidney. What are the structure of the nephron? These are the basics. যখন তুমি এগুলো ভালোভাবে জানতে পারবা, তখনই kidney function test সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে কনসেপ্ট ইজ বিকাম ক্লিয়ার মানে নো প্রপারলি অ্যাবাউট দ্য বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য ফাংশন অফ দ্য ইউনিট অফ কিডনি ওকে বুঝছি সবাই বুঝছি কি বলছি সো ইউ মাস্ট নো অ্যাবাউট প্রপারলি অ্যাবাউট দ্য বেসিক ইউনিট অ্যান্ড হোয়াট উই লার্ন অ্যাবাউট First, what are the objectives? The main objectives to know about discussion about the renal function test in my lecture is first, know the physiological function of the kidney. প্রথমে আমাকে কি জানতে হবে? The physiological function of the kidney. Kidney আসলে কি কাজ করতেছে? ঠিক আছে? সেটা আমাকে জানতে হবে যে কিডনি ফাংশন নাকি ঠিক আছে At first you know the physiological function of the kidney. Then we must know the basic structure and function of the nephron. This is the functional unit of kidney. Then identify the biochemical kidney function test. তারপর আমাদের জানতে হবে কিডনি ফাংশন টেস্ট বিভিন্ন ধরনের আছে। Routine urine examination, biochemical care, microbiology care, etc. Invasive, non-invasive, invasive এবং non-invasive. আমরা সাধারণত biochemical যেটা, যেটা শুধু আমরা করবো, সেটা non-invasive, non-invasive. Invasive যেগুলো হচ্ছে যেমন biopsy, biopsy is invasive. আমরা kidney biopsy করি, যখন CKD patient, kidney, chronic kidney disease কোনো patient থাকে তাদের, ঠিক আছে? biochemical test non-invasive identify the biochemical kidney function test আমরা বুঝতে হবে যে কোনগুলো biochemical kidney function test সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা disease diagnosis করব with special emphasis on going to ask for the test এবং এটার মাধ্যমে আমরা জানতে পারবো মানে আমরা ডিসকাশন করে জানতে পারবো যে with special emphasis on going to ask for the test তখন আমরা patient কে বলবো যে বাবা এই টেস্ট করে আসেন এই টেস্ট আপনাকে এখন করতে হবে যদি কি আপনি কখন বলবো সেটা আমাকে জানতে হবে Yes, and the indication and limitation of the each kidney function test. K
কেন আমি করতে দিব, উল্টা পাল্টা করতে দিব, দিলে কিন্তু মানে জার্নাল রেডি, জার্নাল যাকে একটা পরীক্ষা দিবা রুগী রে 1000 টাকা, রুগী গরিব মানুষ ধান বেচে আইসে তোমার কাছে, তুমি পরীক্ষা লিখা উল্টে উল্টে কত দিয়ে দিলা, সেটা তো হবে না। If you do inappropriate test or investigation, when a patient is came to you and the patient is poor, you must go to hell. You are punished in the hell. জানো আমি কি তোমার punished হয়ে যাবে এরকম উল্টা পাল্টা করে কেন কেন দিবে কথা না যাচ্ছে মাথায় থাকে। And we must know about the limitation of the each kidney function test. আমি যে পরীক্ষাটা দিলাম এটা আসলে কোনো limitation আছে কিনা, যেমন মনে করো সিরাম ক্রিয়েটিনিন সিরাম ইউরিয়া এই দুটার ভিতরে কোনটা আমি প্রেফার করব, ঠিক আছে, এই ধরনের লিমিটেশন গুলো আমাকে জানতে হবে, এই লিমিটেশন গুলো আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে মানে কি বুঝতে পারছো, অসুস্থ তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, সবাই বোঝাতে পারছি, ওকে। এবং যে চতুর্থ যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইন্টারপ্রেট দা কিডনি ফাংশন টেস্ট প্রপারলি, আমাকে প্রপারলি ইন্টারপ্রেট করতে হবে, এটাকে বিশ্লেষণ করতে হবে, রেজাল্টটাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে তার সমস্যাটা কি। সো উই নো অ্যাবাউট দা রেনাল ফাংশন, আমি শর্টলি একটু আমি বলে দিই যে কিডনির ফাংশনগুলো কি সেটা জানতে হবে। অ্যাট ফার্স্ট দা এসপিরেটরি ফাংশন, এসপিরেটরি ফাংশনে কি আছে, ফরমেশন এন্ড এক্সক্রিশন অফ দা ইউরিন, গ্লোমেরুলার ফিলট্রেশন, টিউবুলার রিসেপশন, টিউবুলার সিক্রেশন এন্ড আলটিমেটলি সিনথেসিস অফ প্রেসার, আলটিমেটলি সিনথেসিস অফ ফসফরাস ইউরিন, ওকে। তাহলে এটা এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এসপিরেটরি ফাংশন, গ্লোমেরুলার ফিলট্রেশন হচ্ছে, টিউবুলার রিসেপশন এন্ড টিউবুলার সিক্রেশন এন্ড আলটিমেটলি তিনটাকে থ্রি স্টেপস ইজ কালেক্টিভলি নোন অ্যাজ ইউরিন ফরমেশন, ওকে। তারপর যেটা সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক ফাংশন, হোমিওস্ট্যাটিক ফাংশন আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্টকে মেনটেন করে, কিডনি কিভাবে রেগুলেশন অফ দা ব্লাড ভলিউম, এটা তোমরা খুব ভালোভাবে জানো যে ব্লাড ভলিউম কিভাবে রেগুলেট করতেছে, প্রো অ্যান্টিডায়ুরেটিক হরমোন অ্যালডোস্টেরন, এই দুটোর মাধ্যমে কিডনি আমাদের ব্লাড ভলিউমটাকে রেগুলেট করতেছে, রেগুলেশন অফ ব্লাড পিএইচ, পিএইচ রেগুলেশনে সবচেয়ে বড় ভূমিকা তো কিডনির, ঠিক আছে, এসিড বেড়ে গেলে হাইড্রোজেন আয়ন কি করে কনজুগেট করে ইউরিনের মাধ্যমে বের করে দিতেছে, প্রয়োজন অনুযায়ী বাইকার্বনেট আয়ন কি করতেছে রিঅ্যাবসর্পশন বাড়িয়ে দিচ্ছে, অথবা অ্যালকালোসিস হয়ে গেলে রিঅ্যাবসর্পশন কমিয়ে দিচ্ছে, এইভাবে রেগুলেশন করতেছে, পটাশিয়ামের সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে বা পটাশিয়ামের রিঅ্যাবসর্পশন বাড়িয়ে দিচ্ছে ইনক্রিজ, এভাবে পিএইচটাকে রেগুলেট করতেছে। দেন রেগুলেশন অফ দা সেরাম ইলেক্ট্রোলাইটস, এটা তো সবচেয়ে বড় ফাংশন আমার কিডনি, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম এগুলো কি রেগুলেট করতে, আর হচ্ছে রিঅ্যাবসর্পশন অফ দা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, ভিটামিন মিনারেল এগুলো কি করতেছে আমাদের ইয়ের মাধ্যমে যদি গ্লোমেরুলার ফিলট্রেশনে যেগুলো থাকে সেগুলোকে আবার রিঅ্যাবসর্পশন করতেছে, বিভিন্ন এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে এবং বিভিন্ন ধরনের মিনারেল, ওকে। And another important function of the kidney is endocrine function. Shekha ta si erythropoietin. This is a hormone. Very, very important function of the kidney. Dekhba je kidney kono dharone khoti grosto hole. CKD bole amader ki hormone ta hole kam diye ki ne rogider ke dite hoy. Erythropoietin. Tarpor hocche renin angiotensin system. Vitamin D activation. O ma ba. Eta to onek boro kaj. Ekhane ta ba CKD patient der ke amra ultimately jeto vitamin D synthesis hote parteche na. Nephron is the functional unit of the kidney, we all know. It is the
The nephron is composed of globules and granules. Tuna jinish thake. Ekta pakano sugar moto thake seta hocche globules. Our renal tubules jara ashe pashe chorono thake boro boro sugar moto tader kaj hocche kibhabe bibhinno dhoroner reabsorption ebong secretion kora seta hocche renal tubules. Nephron performs homeostatic function by ultrafiltration at glomerulus. Glomerulus se chakni hisebe muloto kaj korteche ke ultrafiltration korteche nephron. মানে গ্লোবাল লাস্টা করতেছে এন্ড সিক্রেশন এন্ড রিঅ্যাবসর্পশন এন্ড রেনাল টিউবলস টিউবলস গুলো তো কি করতেছে সিক্রেশন হচ্ছে এবং রিঅ্যাবসর্পশন হচ্ছে সো উই সি এ পিকচার হিয়ার দ্যাট কনসিস্ট অফ গ্লোমেরুলাস এন্ড রেনাল টিউবলস দেখো তোমরা এখানে হচ্ছে অ্যাপারেন্ট আর্টেরিয়লস হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাপারেন্ট আর্টেরিয়লস অ্যাপারেন্টটা কি যেটা ভিতরে ঢুকতেছে এই যে রেনাল আর্টারি রেনাল আর্টারি থেকে ঢুকতেছে এটা হচ্ছে অ্যাপারেন্ট আর্টারিওলস ঠিক আছে আর ইফারেন্ট আর্টারিওলস যেটা হচ্ছে বের হয়ে যাচ্ছে মানে এটা দিয়ে ঢুকে ছাকনির মতো কাজ করতেছে এই দেখছো পুরোটা ছাকনি কিন্তু এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল দিস ইজ দা বোমেন্স ক্যাপসুল হ্যাঁ সেগমেন্ট অফ দা ফ্রম হিয়ার রেনাল টিউবলস ইজ স্টার্টেড ওকে এই ফাংশনগুলো আমরা যখন রেনাল ফাংশন টেস্ট করব এই অংশগুলো প্রত্যেকটা কাজে লাগবে ঠিক আছে প্রত্যেকটাই কাজে লাগবে তারপর দেখো দিস ইজ দা প্রক্সিমাল কনভলুটেড টিউবুল প্রক্সিমাল মানে কাছাকাছি যেটা আছে দিস ইজ দা প্রক্সিমাল কনভলুটেড টিউবুল দিস ইজ দা লুপ অফ হেনলি ডিসেন্ডিং লিম্ব অফ দা লুপ অফ হেনলি অ্যাসেন্ডিং লিম্ব অফ দা লুপ অফ হেনলি ঠিক আছে এই যে দেখো এখানে এটা হচ্ছে ডিসটাল কনভলুটেড টিউবুল এই যে এটা ডিসটাল মানে দূরবর্তী ডিসটাল কনভলুটেড টিউবুল এন্ড দিস ইজ দা কালেকটিন মাক আর আমার এই লুপ অফ হেনলির আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি এই যে মনে করো টিউবুলস এর ভিতরে কি হচ্ছে রিঅ্যাবসর্পশন এন্ড সিক্রেশন হইয়া কোথায় যাচ্ছে রিঅ্যাবসর্পশন হয়ে এই পেরিটিউবুলার ক্যাপিলারিতে যাচ্ছে সেই পেরিটিউবুলার ক্যাপিলারি আলটিমেটলি এই যে ভেন দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রেনাল ভেন এই ভেন দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে সেখান থেকে পেরিটিউবুলার ক্যাপিলারি ঠিক আছে এই অংশটা রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা কিছু অংশ থাকে কর্টেক্সে আর বাকি অংশটা থাকে এটা রেনাল মেডুলাতে ওকে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার এটা কি স্ট্রাকচার ফিজিওলজিক্যাল স্ট্রাকচার ফিজিওলজিক্যাল এন্ড অ্যানাটমিক্যাল তোমরা এটা করছো এই যে টোটাল এটা এই ছবি আঁকাটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে একে একে এটা দেখবা পরীক্ষা যদি দুই মিনিটের ভিতরে ছবিটা তোমরা রেখে দিতে পারো সুন্দর পাবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে আবার ছবি আঁকতে গিয়ে যদি সমানষ্ট করো তাহলে কিন্তু সমস্যা সো গ্লোমেরুলাস ফাংশন টু ফিল্টার ইনকামিং ব্লাড আমার কাছে যে ব্লাডটা আসছে সেটাকে গ্লোমেরুলাস ফিল্টার করতেছে সো what are the factors that facilitate filtration high pressure in the glomerular capillary glomerular capillary তে যদি প্রেসার অনেক বেশি পরিমাণে থাকে সেটাই আমাকে হেল্প করতেছে ফিল্ট্রেশনে the volume of blood filtered per minute is the glomerular filtration rate gfr and its determination is essential in evaluating renal function এবার আমি তোমাদের একটা কথা বলি পরীক্ষায় হয়তো তোমাদের কোশ্চেন করবে আচ্ছা ঠিক আছে what is gfr What is GOG? GFR, what is GF? GF কি? অনেকে তো সংক্ষেপে জানি কি জানি বলে ফেসবুকে বলা ভালো হয় কেন আগে GF, BF GOG আমি আমার পকের কাছে যাচ্ছি একটা এই এই স্টুপিডে লেখে রাখছে GOG টা কি আমি তো প্রথম বুঝি নাই আমি তো আছে GOG বুঝি কোনো মানে তার ব্র্যান্ড নাম হ্যাঁ অনেকে আছে না কুকুরের নাম রাখে এরকম সত্যি আমরা তো একটু সেকেলে আমি তো বুঝি নাই যে ওটা গপ কি পরে আমার এক স্টুডেন্ট ডাক দিয়ে বলা হয় ওটা গপ মানে কি রে সে বলে যে গপ মানে গার্লফ্রেন্ড আচ্ছা দেখলো জানো আর জিএফআর পরীক্ষার সময় কখনোই বলবা না যে জিএফআর জিএফআর এটা কিন্তু অ্যাস্ট্রোনমার লোক খুব বিরক্ত হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পুরোটা বলবা সব সময় তেমনি এলটি এসটি এভাবে বলা যাবে না কারণ এমন ট্রান্সফারেন্স পার্টনার এমন ট্রান্সফারেন্স টোটাল ইলাবোরেশনটা বলতো সো
তোমাকে যদি জিজ্ঞেস করে জি এফআরটা কি, এটা হচ্ছে ভলিউম অফ ব্লাড ফিল্টার পার মিনিট প্রতি মিনিটে। হ্যাঁ আচ্ছা, নরমাল আমাদের জি এফআরটা কত কে বলতে পারবে একজন, বলো তো প্রতি মিনিটে কত? স্যার 125 ml। 120 ml আপনি কি প্রতি ঘন্টা নাকি দিনে? পার মিনিট। পার মিনিট। ঠিক আছে, so the volume of the blood filtered per minute is the glomerular filtration rate, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই glomerular filtration এটার মাধ্যমেই কিন্তু আমরা এতক্ষণ তোমাদের এই পক 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 করার কারণে এটা হচ্ছে কি পরিমাণ ফিল্টারেশন হচ্ছে এটার মাধ্যমে আমরা কিডনি ফাংশন নির্ণয় করি। ঠিক আছে, এই যে ছবিটাতে দেখো আমার এই দিয়ে কিভাবে ছাকনি ঠিকভাবে কাজ করতেছে কিনা, ছাকনি দিতে কোনো সমস্যা আছে কিনা, এটার মাধ্যমে কিন্তু আমি glomerular filtration এটার মাধ্যমে আমি কিডনির ফাংশনটা দেখি। ওকে, এবার আসি প্রক্সিমাল কনক্লুডেড কি বলে, যে কাছাকাছি যেটা থাকে এটার কাজ হচ্ছে এটা ব্লাড সার্কুলেশনে রিঅ্যাবজর্পশন করে ভেলুবল সাবস্টেন্স গুলোকে। ওকে, রিঅ্যাবজর্ব দা ভেলুবল সাবস্টেন্স ব্লাড সার্কুলেশন, কি কি সেই ভেলুবল সাবস্টেন্স গুলো? 75% অফ দা ওয়াটার, সোডিয়াম এন্ড ক্লোরাইড। এটা তোমার থেকে হয়তো জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো কি কি হচ্ছে প্রক্সিমাল কনক্লুডেড কি বলে। 75% অফ ওয়াটার, সোডিয়াম এন্ড ক্লোরাইড, যদি এই ওয়াটার সোডিয়াম ক্লোরাইড যদি রিঅ্যাবজর্পশন না হইতো আমাদের প্রস্রাবের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে যদি বেরিয়ে যেত তাহলে ডিহাইড্রেশন হয়ে আমরা মারা যেতাম। ঠিক আছে, 100% অফ দা গ্লুকোজ, যত গ্লুকোজ আছে 100% গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয় কোথায়? প্রক্সিমাল কনক্লুডেড আপ টু দা রেনাল থ্রেশোল্ড, অবশ্যই একটা লেভেল পর্যন্ত রেনাল থ্রেশোল্ড পর্যন্ত, কারণ রেনাল থ্রেশোল্ড লেভেল যদি অতিক্রম করে, ইফ ইট এক্সিস দা রেনাল থ্রেশোল্ড লেভেল দেন মাস্ট বি গ্লুকোজ প্রেজেন্ট ইন দা ইউরিন, তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা ইউরিনে গ্লুকোজ পাবো। বুঝছো? অলমোস্ট অল অফ দা অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এন্ড প্রোটিন, সব ধরনের অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং প্রোটিন রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল কনক্লুডেড টিউবে। ভেরি অ্যামাউন্ট অফ দা ইউরিয়া, ইউরিক অ্যাসিড এন্ড আয়ন, খুব অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম। তাহলে তোমাদের একটা যদি জিজ্ঞেস করা হয় পটাশিয়াম প্রক্সিমাল কনক্লুডেড টিউবে কি কি রিঅ্যাবজর্ব হচ্ছে, সুদা সুন্দরভাবে বলে দিবে, সারা সম্পূর্ণ 100% গ্লুকোজ, ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এন্ড প্রোটিন, তার একটা অন্য কাজ হচ্ছে যে তোমার মেডুলারি যে হাইপার অসমোলারিটিটা, মেডুলারি হাইপার অসমোলারিটিটাকে মেইনটেইন করে লুপ অফ হেনলি। ওকে, ডিজিটাল কনক্লুডেড টিউবুল এটা কি করে, ফিল্টার ইন্টারিং দিস সেকশন অফ দা নেফ্রন ইজ ক্লোজ টু ইটস ফাইনাল কম্পোজিশন, ইফেক্টস স্মল অ্যাডজাস্টমেন্ট টু এজি বিন প্রোভাইডেড ইন এসপ্রেস হোমিওস্টেসিস আন্ডার দা হরমোনাল কন্ট্রোল অফ বোথ এন্টিডায়াটিক হরমোন এন্ড অ্যালডোস্টেরন। মূলত অ্যালডোস্টেরনই সেখানে কাজ করে, ওইখানে অ্যালডোস্টেরন মিডিয়েটেড ওয়াটার এবং সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, আসলে সে নিজে তেমন কিছু করতে পারে না, অন্যের সহায়তা লাগে। বুঝছো? ডিজিটাল কনক্লুডেড টিউবুল সে কিছুটা হিজড়া টাইপের, এই জায়গাটা কিছুটা হিজড়া। বুঝছো? ডিজিটাল কনক্লুডেড টিউবুল, এবার তোমাদের মনে থাকতে সুবিধা হবে। কালেক্টিং ডাক সবচেয়ে মানে অনেক ইম্পর্টেন্ট, কালেক্টিং ডাকটা সেটাতে আসলে বলো তো কি হচ্ছে, কালেক্টিং ডাক কালেকশন, কালেক্টিং ডাক বলার নামের সাথে কাজেরও মিল আছে। কালেক্টিং ডাক যে মনে করো টোকাই, টোকাই টোকাই কি করে, রাস্তা থেকে বোতল তারপরে তোমার শিশি মিশি খুঁজে নেয়, হ্যাঁ নিয়ে বিক্রি করে। এই টোকাইরা কিন্তু বিশাল বড় কাজ করতেছে সমাজে, কি এই যদি ওরা এরকম এটা না করে তো আমাদের পরিবেশ নষ্ট হয়ে যেতে হলে, পরিবেশ দূষিত হয়ে যেতে হলে ওরা কিন্তু এই কাজটা করতেছে, কিন্তু আমরা কিন্তু টোকাইদেরকে সঠিক পরিচর্যাও করি না, তাদের পড়াশোনার দায়িত্ব নেই না। তেমনি কালেক্টিং ডাক্তার সে আসলে যে কত বড় কাজ করতেছে আমরা কালেক্টিং ডাকের দিকে তাকাইও না, হ্যাঁ অত সবচেয়ে বেশি কাজ সেই করতেছে। এই কালেক্টিং ডাক যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তোমার আমার খবর আছে, সেটা কি কালেক্টিং ডাকটা দা ফাইনাল সাইট ফর ইদার কনসেন্ট্রেটিং অর ডাইলেটিং ইউরিন, তোমার যে প্রস্রাবটা এটা পাতলা হইব না ঘন হইব সেটা নির্ণয় করে, সেটা করতেছে কালেক্টিং ডাক।
by the help of with the help of ADH antidiuretic hormone. Okay, the hormone ADH and aldosterone act on the segment of the nephron to control the absorption of water and sodium. So mainly ekhane kaj kore ke ADH aldosterone partially kaj kore ADH gulo to e collecting duct e kichu channel ache সেই চ্যানেল গুলোর কাছে একুয়াপোরিন চ্যানেল একুয়াপোরিন 1 একুয়াপোরিন 2 এই চ্যানেল গুলোরে মানে দরজা গুলোরে খুলে দেয় এবং সুন্দরভাবে প্রয়োজন অনুযায়ী যদি আমাদের বডির অসমোলারিটি বেড়ে যায় এডিএস সিক্রেশন বাড়বে একুয়াপোরিন চ্যানেল খুলে যাবে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবসর্ব হবে নট এনি ইলেক্ট্রোলাইট কথাটা মনে রাখবে এডিএস এর কাজ শুধু ওয়াটার ক্লোরাইড এন্ড ইউরিয়া আর অলসো রিঅ্যাবসর্ব হিয়ার সেটা ওই যে অ্যালবাস্টারন আছে না সে করে ওকে এবার হচ্ছে বড় কথা যে হোয়াই ডু উই টেস্ট রেনাল ফাংশন কেন আমি রেনাল ফাংশন টেস্ট করব কারণটা কি যেতে আইলে করব না হোয়াই টু আইডেন্টিফাই রেনাল ডিসফাংশন কিডনিতে কোনো সমস্যা আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য টু ডায়াগনোস রেনাল ডিজিজ কোন ডিজিজ রেনাল ডিজিজ আছে কিনা সেটা জানার জন্য যেমন ক্রনিক কিডনি ডিজিজ একিউট কিডনি ফেলিওর তারপর হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এই ডিজিজগুলোতে টু মনিটর ডিজিজ প্রোগ্রেশন তা কোন কোন একটা রোগে সিকিডি আছে ক্রনিক কিডনি ডিজিজ আছে তার প্রোগ্রেশনটা কেমন হচ্ছে কোন দিকে আগাচ্ছে তার রোগটা সেটা বোঝার জন্য আমরা কি করি রেনাল ফাংশন টেস্ট করি ওকে টু মনিটর রেসপন্স টু ট্রিটমেন্ট কোন কোন সিকিডির একটা পেশেন্ট আসলো মানে ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিওর তাকে তো আমি একটু চিকিৎসা দিচ্ছি দিছি না এই চিকিৎসাটা আসলে কি পরিমাণ কাজ করতেছে তার আসলে তার উন্নতি হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করি রেনাল ফাংশন টেস্ট করি সবাইকে শুনতেছ জি স্যার জি স্যার ওকে তারপর হচ্ছে টু অ্যাসেস চেঞ্জেস ইন ফাংশন দ্যাট মে ইমপ্যাক্ট থেরাপিউটিক এফিকেসি মানে হচ্ছে যে অনেক ড্রাগ ওষুধ আছে এগুলো দেওয়ার পরে কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যেমন ডিগক্সিন এটা হচ্ছে একটা কার্ডিয়াক ড্রাগ ডিগক্সিন কেমোথেরাপি মনে করো একজন রোগী ক্যান্সার হয়েছে কার্সিনোমা হয়েছে তাকে যদি কেমোথেরাপি দিছি না কেমোথেরাপি যে ড্রাগ গুলো আছে সেগুলো কিন্তু কিডনির একদম বাড়া বাজা যায় বারোটা তেরোটা হচ্ছে গোটা বাজা যায় তো বারোটা বাজে গেছে কিনা কিডনি সেটা বোঝার জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করব ঠিক আছে সবাইকে বুঝতে পারছো শোনাবো পুরা কিছু কিছু নেফ্রন নন ফাংশনাল হয়ে যায় মানে কি বুঝছো কিছু কিছু নেফ্রন কাজ করা বন্ধ করে দেয় আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় বয়স হওয়ার সাথে সাথে আমাদের আমাদের বয়স হওয়ার সাথে সাথে কিডনি আস্তে আস্তে অ্যাট্রোফি হয়ে যায় ছোট হয়ে যায় কিডনির কাজ কমে যায় কারণ ওল্ডার এজে অবশ্যই কোন ডিজিজ ইভালুয়েশন করার জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করব আমার কাছে একটা বৃদ্ধ বয়স্ক রোগী আসলে অবশ্যই তাকে আমরা একটা সিরাম ক্রিয়েটিনিন করাবো কন্ডিশনটা কেমন জানার জন্য ফ্যামিলি হিস্ট্রি অফ দা ক্রনিক কিডনি ডিজিজ কারো যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে যে তার বাবা মামা দাদা দাদি কেউ সিকিডিতে আক্রান্ত তার ক্ষেত্রে আমরা রেনাল ফাংশন টেস্ট করব ডিক্রিজ রেনাল মাস কোনো করো কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গেল যে কিডনিটা ছোট হয়ে গেছে অ্যাট্রোফি যেটাকে বলা হয় প্যাথোলজির ভাষায় বলা হয় অ্যাট্রোফি এই রোগীটাকেও আমরা কি করব ইন দিস কেসেস উই মাস্ট ডু রেনাল ফাংশন টেস্ট ইফ উই ফাইন্ড দা কিডনি মাস ইজ ডিক্রিজ ওকে লো বার্থ ওয়েট একটা বাচ্চা জন্মগ্রহণ করার সময় ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে মানে 4 ওজন হয়েছে 2.5 কেজি কম মানে 2500 মিলিগ্রামের কম হ্যাঁ মনে করো 1.5 কেজি জন্ম নেয় না বাচ্চা যেটা বলা হয় লো বার্থ ওয়েট বেবি এরকম লো বার্থ ওয়েট যদি থাকে এই ধরনের বাচ্চাদের কিন্তু রেনাল অ্যাট্রেশিয়া থাকে রেনাল অ্যাট্রেশিয়া মানে কিডনিটা ঠিকভাবে ডেভেলপ করে এই ধরনের বাচ্চাদের আমরা রেনাল ফাংশন টেস্ট করব বোঝাতে পারছি শোনা বাবুরা বুঝছো ওকে তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ওরে বাবারে বাবা এই এই ডায়াবেটিস মেলাইটাস ভেরি ভেরি ডেঞ্জারাস ডায়াবেটিস রোগীদের তিনটা অর্গান ফেলিওর হয় কিডনি
হার্ট আর হচ্ছে নার্ভাস সিস্টেম। কিডনিতে যেটা হয় সেটাকে আমরা বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক রোগীদের অবশ্যই অবশ্যই যখনই আমার কাছে ফলো আপে আসবে উই মাস্ট ডু দা কিডনি ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন করবেন। এছাড়াও ডায়াবেটিক রোগীদের আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিই যেমন মেটফর্মিন। মেটফর্মিন দেওয়ার আগে আমাকে রেনাল ফাংশন টেস্ট করে তার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট দেখে তারপর দিতে হবে, ঠিক আছে? তারপর হাইপারটেনশন, হাইপারটেনশন রোগীদেরও কি হয় কিডনি শাটডাউন হয়ে যায় বা আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায়, ওই রোগীদেরকেও আমরা কি করবো রেনাল ফাংশন টেস্ট করবো। অটো ইমিউন ডিজিজ যেমন মনে করো এসএলই সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস, এই রোগীদেরও কিডনি নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা করবো। সিস্টেমিক ইনফেকশন মনে করো একটা পেশেন্টের সেপ্টিসিমিয়া হয়েছে, মানে সারা শরীরে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়ে গেছে, ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন সারা শরীরে ছড়াই গেছে, ঠিক আছে? অথবা মনে করো কোনো একটা পেশেন্টের তোমার টিউবারকুলোসিস হয়েছে মানে যক্ষা হয়েছে, হ্যাঁ সিস্টেমিক ইনফেকশন হয়েছে, সেসব পেশেন্টের আমরা কি করব অবশ্যই অবশ্যই কিডনি ফাংশন টেস্ট দেখবো। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটা তো একদম খুব কমন, এ ধরনের রোগীদের আমরা কিডনি ফাংশন টেস্ট করবো। নেফ্রোলিথিয়াসিস কোনো পেশেন্টের যদি কিডনিতে স্টোন হয় ইউরিনারি ট্র্যাকটা যদি স্টোন হয় অবশ্যই অবশ্যই তার রেনাল ফাংশন টেস্ট আমাদের করতেই হবে মাস্ট। অবস্ট্রাকশন টু দা লোয়ার ইউরিনারি ট্র্যাক কোনো কার্সিনোমা টিউমার এগুলো দ্বারা যদি ইউরেটা তারপর ইউরিনারি ব্লাডারে যদি অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমরা করবো। ড্রাগ টক্সিসিটি মনে করো একটা রুগী খুব বেশি পরিমাণে কোনো একটা ওষুধ খেয়ে ফেললো না বোঝে কিন্তু ওই ড্রাগটা নেফ্রোটক্সিক, যেমন মনে করো জেন্টামাইসিন এই ড্রাগটা ভেরি ভেরি নেফ্রোটক্সিক, এই ধরনের রুগীদের অবশ্যই আমরা কি করবো অনেক সময় রেনাল শাটডাউন হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা রেনাল ফাংশন টেস্ট করবো। হচ্ছে সবাই অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড প্রত্যেকটার ব্যাখ্যা সহকারে আমি বললাম, তারপর আমরা স্পেসিফিকলি ডিসকাশন করব রেনাল ফাংশন টেস্ট নিয়ে, ওকে? তারপরে তোমাদের খুব সম্ভবত টিউটোরিয়াল ক্লাস আছে, তোমরা টিউটোরিয়াল ক্লাস অ্যাটেন্ড করো।